আমরা বানরের জাত নই, আমরা হচ্ছে মানুষের জাত। কোরআন বলছে হাম্মাদুর রাহিম, কোরআন কারীমের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দিলেন কুল্লাহু রব্বি রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস من شر الوسواس الخناس لله تكبير মানুষের নামে আল্লাহ সূরা নাযিল করেছেন, এখানে নাজ দিয়ে আল্লাহ মানুষ বুঝিয়েছেন বানর নয়। শুনুন ভাইরা, সূরা নাচার এক নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন হাম্মা রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়াখালাকা মিনহা ওয়াখালাকা মিনহা জাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء. اللهم رب العالمين يا ابن تاج جم من الجبران 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 ابو المشرق بطن مرو بطن نبي حضرات ملك السلام كي بانا هو تاخر 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 একজন পুরুষ আর একজন নারী থেকে রিজালান কাসীরা ওয়া নিসা, এই পৃথিবীতে লক্ষ কোটি পুরুষ আর নারী জন্ম দিলেন, কে জোরে বলুন তো তার নাম কি? আমাদের জন্ম একজন মানুষ থেকে, আদম থেকে, তিনি মানুষ ছিলেন, ঠিক কিনা নাকি আমরা বানর থেকে তৈরি হয়েছি? আমাদের জন্ম মানুষ থেকে, বানর থেকে নয়। কথা বলেন এখানে, আমরা বানরের জাত নই, আমরা হচ্ছে মানুষের জাত। কোরআন বলছে হাম্মাদুর রাহিম, কোরআন কারীমের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দিলেন কুল্লাহু রব্বি রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস من شر الوسواس الخناس لله تكبير মানুষের নামে আল্লাহ সূরা নাযিল করেছেন, এখানে নাজ দিয়ে আল্লাহ মানুষ বুঝিয়েছেন বানর নয়। আমরা বানর না মানুষ? সবাইকে কথা বলতে হবে, আমরা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার জানিয়ে দিলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু ফি নুতফাতিন নুতফাতিন ফি কারারিন মাকিন। আল্লাহ মানুষকে মাটির নির্যাস থেকে তৈরি করেছেন, মাটির নির্যাস থেকে শুক্র কীট আকারে ফি কারার মাকিন একটি সুরক্ষিত জায়গায় তিল তিল করে মানুষ আকার আল্লাহ বের করে আনলেন। এখানে আল্লাহ মানুষ বলেছেন, ইনসান দিয়ে বানর নয়। সুতরাং আমরা মানুষ, আমরা বানর নয়। বানর আলাদা, মানুষ আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন بسم ربك الذي خلق خلق الإنسان من علق. আপনাকে বাড়ি চলে গেছেন, আপনাকে আসেন না চলে গেছেন, তো নড়াচড়া তো মনে হচ্ছে না। আল্লাহু আকবার জোরে বলা যাবে? পুরুষের মতো জোরে বলো না কেন? লিল্লাহ তাকবীর। আল্লাহ মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে বানিয়েছেন, মানুষ বানিয়েছেন বানর নয়। সুতরাং আমরা মানুষের তৈরি, বানরের নয়। যারা বলছে মানুষ বানর থেকে তৈরি, এরা বানরে যা কথা বলে দেখেন, ডাক্তার যাবর অন্য বানরে যা, এরপরে শিক্ষা নীতি যারা জাতির জন্য চাপিয়ে দেয়।
বানর নয় ডক্টর ডারউইন এর বাপ বানর দাদা শিম্পাঞ্জি তার দাদা অরাংউটান কিন্তু আমার বাবা আদম কথা বলেন কথা বলে আর শিক্ষা নীতিতে মানুষকে শেখানো হচ্ছে তোমরা বানর আমার পুষ্ট হচ্ছে বানর বানরের মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি কোরআন বলছে আল্লাহর নাম পুরুষের মতো জোরে বলতে কি আপনি যে শরম করে আমরা সেরা মানুষ সেরা এ কথা বলেছেন কে আমাদের কাজ হচ্ছে মানবতার কল্যাণে কাজ করা সৎ কাজ আদেশ দেওয়া অন্যায় কাজে বাধা দেওয়া এ কাজটাকে বানরের জোরে এবার আকৃষ্ট হচ্ছে বানর সুন্দর না মানুষ সুন্দর সুতরাং হ্যাঁ মানুষ সুন্দর বানর সুন্দর না মানুষ সুন্দর সুতরাং বানর আলাদা মানুষ আলাদা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন আর রহমান علم القرآن خلق الإنسان علمه البيان মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন কথা বলতে শিখিয়েছেন আমরা কোরআন জানি কথা বলতে জানি বানর কথা বলতে জানে না বানর কোরআন জানে না সুতরাং বানর আলাদা মানুষ আলাদা কথা বোঝেন কিনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সাফ সাফ করে জানিয়ে দিলেন لقد خلقنا الإنسان في أحسن تقويم إمامس كالله تعالى چمت کر أبيوب دي مانوس سشت کرتن سبحان الله كي يولي مرة دي سترن مانوس كخون بانو نور آه شكا برستائي إتا شكا دا حجة تر بابا چلو بانو چھوٹو چھوٹو بچا در کے شكا دا حجة تر بانو رضا শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামী শিক্ষাকে বাতিল করা হচ্ছে আজ ছোট ছোট বাচ্চাদেরকে সমকামীদের শিক্ষা দেওয়া হয় আজ বোরকার বিরুদ্ধে কথা বলা হচ্ছে আমরা বানরের তৈরি ধরনের শিক্ষা দিয়ে গোটা জাতিকে ইসলাম থেকে দূরে সরার চেষ্টা করা হচ্ছে সুতরাং আমার জাতি এখনই যদি কথা বলে না হয় গোটা বাংলাদেশ অলঙ্গ হয়ে যাবে এই এটা একটু উঁচু করে দাও দেখেন যারা শিক্ষিত আছেন এবং যারা ধনী মানুষ আছেন তারা যদি মনে করেন আমরা বড় লোক মানুষ আমাদের এইগুলোতে অংশগ্রহণ করা ঠিক না আমরা আলে বড় মানুষ এগুলো কিন্তু মোটেই উচিত নয় স্লোগান যখন হবে সবাইকে অংশগ্রহণ করতে হবে দেন একজন স্লোগান দেন মাস্টার দেবে একদম পেছনের ভাইরা অংশগ্রহণ করেন নাই আমি স্লোগান দেবো আমি দেখতে চাই পেছনের ভাইরা স্লোগানে অংশগ্রহণ করবেন লিল্লাহে জানিবেন ঠিক আছে বন্ধুরা কথা বলতেছিলাম এবার আসুন মানে আমি যেটা এতক্ষণ বুঝালাম যে আমরা বানর নাকি আপনারা কি বলেন আমরা মানুষ তবে হ্যাঁ মানুষের জন্ম মানুষ থেকে কোন মানুষই বানর থেকে তৈরি হয়নি তবে অসংখ্য মানুষ বানর হতে পারে আমি আবার বলছি এই পৃথিবীতে যত মানুষের জন্ম হয়েছে কোন মানুষই বানর থেকে তৈরি হয়নি তবে অসংখ্য মানুষ
বানরের জাতিতে পরিণত হতে পারে কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন ওয়ালাকাদ যারা আলা জাহান্নামা كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون أسنكو جين ابن مرم جوشتك أبلا جهنم اتبتا بل تين تي كارونة شبائي بولون تو كوي تي كارونة لهم قلوب لا يفقهون بها যারা আকল ব্যবহার করে না বিবেকটাকে যারা কাজে লাগায় না যারা যাদের বিবেক দেওয়া হয়েছে অথচ বিবেকটাকে দিয়ে যারা কাজ করে না এরা জাহান্নামে যাবে ওয়ালাহুম আয়ুনুল লাযী ইউবসিরুনা বিহা যাদের চোখ দিয়েছি চোখ থেকে যারা যথাযথ ব্যবহার করে না এরাও জাহান্নামে যাবে ওয়ালাহুম আযানুল লাযী ইসমাউনা বিহা এবং যাদেরকে আমি কান দিয়েছি এটাকেও যারা ব্যবহার করে না এই সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে উলাইকে কাল আনাম এরা শুধু জাহান্নামে যাবে না এরা হচ্ছে উলাইকে কাল আনাম এরা হচ্ছে চার ভাই জানোয়ার কে বলেছে আল্লাহ আরে ভাই জোরে বলেন দেখেন আল্লাহ আরে জোরে কে বলেছে আল্লাহ বানহুম আদম এর থেকেও খারাপ এবার পুষ্ট হচ্ছে ছাগলের কয় পা সাইড পাই জানোয়ার মানে ছাগলের কয় পা গরুর পা কয়টা এবার বলেন কুকুরের পা কয়টা শুকুরের পা বানরের পা যারা এই তিনটি জিনিসকে ব্যবহার করে না যথাযথ এরা বান্দরের জাত হতে পারে এরা বানরের জাত এরা শিম্পাঞ্জির জাত কথা বলেন এখানে বিবেকটাকে যারা কাজে লাগায় না আসেন বিবেকটাকে কিভাবে কাজে লাগাতে হবে আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাইরা একজন বেদুইনকে প্রশ্ন করা হলো বেদুইন বেদুইন বলা হয় সেই লোকটিকে যিনি পড়ালেখা জানে না কলেজ ইউনিভার্সিটিতে যান নাই একটা পাহাড়িয়া অশিক্ষিত মানুষ তাকে বেদুইন বলা হচ্ছে তাকে প্রশ্ন করা হলো আল্লাহ অস্তিত্বের বাবা তোমার ধারণা কি বেদুইন হচ্ছে একটি ছাগলের ক্যাপসুল মার্কা পায়খানা দেখে বলা যেতে পারে এখানে ছাগল বসবাস করে ছাগলের পায়খানা ক্যাপসুলের মতো ট্যাবলেটের মতো ঠিক কিনা ভাই আমি কুষ্টের মানুষ আপনারা ঠাকুরগাঁওয়ের মানুষ আমার ভাষা বুঝতে গিয়ে আপনাদের সমস্যা হচ্ছে তাহলে একটু ঠাস ঠাস করে জবাব দেবেন ছাগলের পায়খানা ট্যাবলেটের মতো ক্যাপসুলের মতো ঠিক কিনা ভাই বেদুন মুছে একটা সাগরের ক্যাপসুল মার্কা ট্যাবলেট মার্কা পায়খানা দেখে বলা যেতে পারে এখান সাগর বসবাস করে গাধার পায়খানার স্তূপ দিকে বলা যেতে পারে এখান গাধারা বসবাস করে আর মানুষের পায়ে চিহ্ন দেখে বলা যেতে পারে দিদি মানুষ চলাচল করেছে বেদুন বলছে আমার প্রিয় ভাইরা যদি সাগরের সত্যি পায়খানার দ্বারা ট্যাবলেটের মধ্যে একটা ছাগলের পায়খানার দানা দেখে যদি বলা যেতে পারে এখানে ছাগল বসবাস করে গাধার পায়খানার স্তূপ দেখে যদি বলা যেতে পারে এখানে গাধারা বসবাস করে আর মানুষের পায়ে চিহ্ন দেখে যদি বলা যেতে পারে দিদি মানুষ চলাচল করেছে তাহলে আকাশ আরে জমিন সাগর পাহাড় চন্দ্র সূর্য দেখে কেন বলা যাবে না যে আল্লাহ একজন আছে এটা হচ্ছে বিবেক এর নাম বিবেক সাগর সাগরের বিবেক নাই সাগরের কান ধরে যদি বলেন পরের জমিতে যাবি না কান ছেড়ে দেবেন মাথায় বাড়ি মারে বলবে কিছুই বুঝি না সাগর ছেড়ে দেবে যথারীতি পরের জমিতে চলে গেছে
দিন পরে আপনার কাছে খবর আসলো আপনি সাগরে জেল হয়েছে জেল বুঝেন কি না কোন আপনি তিন দিন পরে কে হইছে এখন না না বসেন ইয়াং উঠা যাবে না অনেক বৃদ্ধ মানুষ বসে এখন আমার ভাইরা আপনি উকিল ধরে সাগরে জামিন আনলেন তিন দিন পরে এবার বাড়িতে এনে সাগরকে যদি আপনি কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাতে পারেন লা তাকুলু আমওয়ালুকুম বাইনুকুম বিল বাতিল পরে সম্পদ খাওয়া ঠিক না এটা গোনা কবিরা হবে কিয়ামতে জাহান্নামে যাবে আপনি এভাবে যদি সাবলীল ভাষায় প্রাঞ্জল ভাষায় যুক্তি দিয়ে আপনি সাগরকে বোঝাতে পারেন আমার ধারণা সাগর আর যাবে না আরো বেশি যাবে কারণ তিন দিন না খেয়ে আছে এর নাম রাম সাগর এর বিবেক নাই একটা ভেড়া একদল ভেড়া একটা গাধা একদল গাধা পথ একদল ভেড়ার মধ্যে যখন একটি ভেড়া নদীতে লাভ দেয় ভেড়ার বাকি ভেড়া দল দলের সব ভেড়াগুলো নদীতে লাভ দেয় গাধার ব্যাপারটা তা কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার একা একা পথ চলে প্রাণ মুখাবে চিন্তা ভাবনা করে পথ চলে সে অসংখ্য মেষ সেবকের মধ্যে তার কাঙ্ক্ষিত নিশানা যথারীতি পৌঁছে যায় কথা বলে না কেন সাধারণ আমরা ভেড়ার জাত নই আমরা সাগরের জাত নই আমরা গাধার জাত নই আমার বাবা যদি ভুল পথে চলে সেটা আমার পথ হতে পারে না আমার ভাই যদি ভুল পথে চলে সেটা আমার পথ হতে পারে না আমার নেতা যদি কোরআনের বিরুদ্ধে চলে সেটা আমার রাস্তা হতে পারে না কথা ঠিক কি না আমি একা একা পর্যন্ত চাই সে পথ হবে নির্ভুল নির্ভেজাল কলঙ্ক মুক্ত একটি পথ সেই পথের নাম হচ্ছে ইসলাম কথা বলে না কেন সুতরাং আমার নেতা যদি ইসলামের বিরুদ্ধে যায় এর পেছনে যা আমার ভেদার পরিচয় আমার দল যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে দলের পক্ষে কথা বলে আমার রাম সাগরের পরিচয় কথা ঠিক কিনা আমি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বিবেক বিপদ চলতে চাই আমার রাস্তায় যদি কেউ না থাকে একাই থাকবো যদি সেটা সঠিক রাস্তা হয় কথা বলে দেখ আর আমার বাবা আমার দাদা আমার গোষ্ঠী আমার কম আমার আত্মীয় স্বজন আমার নেতারা যদি ভুল পথে চলে আসছে পথ যদি ইসলাম বিরোধী হয় সেটা আমার রাস্তা হতে পারে না কথা ঠিক না বন্ধুরা যারা বিবেক নিয়ে পথ চলে তারা কখনো রাস্তা হারায় ফেলে না আর যারা বিবেকটাকে কাজে লাগায় না তারা রাম সাগর তারা বান্দরে যা কথা বলে আরো জোরে একজন বেদুইন লেখাপড়া জানে না সে তার আল্লাহ সম্পর্কে এত চমৎকার একটি তথ্য তিনি দিলেন অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর নামটা ডক্টর জাফরুল্লাহ সে আল্লাহ সম্পর্কে তার কাছে ধারণা এখনো ক্লিয়ার না তোমার মতো নাস্তিক তোমার মতো লম্পট তোমার মতো বেয়াদব তোমার মতো কোরআন বিদ্বেষী প্রফেসর বাংলাদেশের মানুষ দেখতে চায় না কথা ঠিক কি না তুমি আমার দেশের শিক্ষা ব্যবস্থার জন্য তুমি কলঙ্ক আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার তুমিদের কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঝাড়ু লড়ার যোগ্যতা তোমার না সুপ্রিয় ভাইরা ভয় পাচ্ছেন না তো প্রেসিডেন্ট সাহেব মন্ত্রী সাহেবকে বলছে এদেশের মানুষ সব থেকে বেশি ভয় পায় কারে মন্ত্রী বলছেন না আপনি তো বলছেন আল্লাহরে মন্ত্রী কি বলে দেখেন মন্ত্রী বলছেন যে এদেশের মানুষ সব থেকে বেশি ভয় পায় বউকে এবার বললো তো জি প্রেসিডেন্ট এই ধরনের একটু উত্তর কখনো উনি এ ধরনের একটু উত্তর পাবেন এ ব্যাপারে তিনি প্রস্তুত ছিলেন না তিনি দারুণ ভাবে আহত হলেন মন্ত্রীর প্রতি তিনি অসন্তুষ্ট হলেন তিনি বিব্রত হয়ে বললেন ঠিক আছে তোমার কথার সত্যতা তুমি প্রমাণ করো যদি ব্যর্থ হও চাকরি আর কল্যাণ তোমার দুটি একসাথে যাবে
মন্ত্রী খুব বিপদের মধ্যে পড়ে গেলেন লিফলেট ছাপালেন হ্যান্ডবিল ছাপালেন প্রচার মিডিয়া সব মিডিয়া জানিয়ে দিলেন বউকে তোমরা যারা বেশি ভয় পাও তোমরা দাঁড়াবে এইদিকে আর বউকে যারা আদৌ ভয় পাও না তারা দাঁড়াবে এইদিকে প্রেসিডেন্ট এসে দেখে সব মানুষ এদিকে দাঁড়ানো যেদিকে লোকজন বউকে খুব বেশি ভয় পায় অবশ্য অপজিশনে একটা দুর্বল সত্তর সাতটা মানুষ একাকা একদিক দাঁড়ায় আছে একটা গরিব মানুষ লোকটি বউকে ভয় পায় প্রেসিডেন্ট সাহেব সেই লোকটিকে জিজ্ঞেস করছে বেটা সম্মান বউকে ভয় পায় তো তুমি পাও না কা উনি বলছেন রাজা মশাই বউকে ভয় পাই কিনা এটা তো আমি জানি না তবে বাড়ির থেকে বেরোনোর সময় বউ আমাকে সাফ সাফ করে বলে দিয়েছে যে সবাই দাঁড়াবে যেদিকে তুমি দাঁড়াবে তার বিপরীত দিকে বুঝছেন তাই আমি এদিক দ্বারা আছি তবে বউকে ভয় পাই কিনা আমি জানি না হিসেব করে দেখা যাচ্ছে এই লোকটি বউকে বেশি ভয় পায় আমরা ভয় পাবো কাকে সমস্ত শক্তি একত্রিত করে এক আন্দুর আকাশের দিকে উঁচু করে বলতে হবে আমরা ভয় পাই কারে